আমরা আগে তো মৎস্য অবতারের কথা বলেছি, যেটাতে আমরা প্রোক্রিয়েশনের কথা বলেছি, যেটা কো ইম্পর্টেন্ট, এবং মৎস্যর যে ব্যাপ্তি খেয়াল করা দরকার যে এই এই যে অবতারগুলোর কথা বলছি আমরা, প্রথমে বিশেষত প্রথমের যে অবতার মৎস্য কর্ম বরাহ, ওরা যারা বিদেশির এ আছেন ওরা এগুলোকে বলছেন যে মানে থেরিওমরফাস ইনকারনেশনস। কারণ আমার মুশকিল লাগে যে থের এই যে কথাটা থেরিয়ান যাচ্ছে কি, সেটার মানে কিন্তু বন্য পশু থের। এখন এই যে বন্য পশু, এরা কিন্তু ঠিক বন্য পশু নয়, কিন্তু এটা ঠিক যে ওদের এই ভাবনাটা যদি থেকে থাকে যে এরা বন্য পশুর থেকেও আরও অনেক বেশি ভয়ঙ্কর এবং ব্যাপ্ত, সেটা যদি বোঝেন, যখন খেয়াল করলেন তো যে মাছটা কোন জায়গায় পৌঁছলো, একটা সমুদ্রের মধ্যে তার জায়গা হচ্ছে না প্রায়, এইরকম যে তার ব্যাপ্তি আসলে ভগবান বিষ্ণুর যে ব্যাপ্তি সেটা বোঝানোর জন্যই এটা করা। পরব্রহ্মের যে ভাবনা, তার ব্যাপ্তি মায়তা, সেটা ভগবান বিষ্ণুর মধ্যে আছে, এটা পরবর্তীকালের অবতারগুলোতে আমরা আরও ভালো পরিষ্কার করে বলতে পারব। এই ব্যাপ্তি থাকার ফলে কিন্তু সেই দিক থেকে তিনি কোনোভাবেই হিংস্র নন, সাহায্য করছেন তিনি মানব সভ্যতার ক্ষেত্রে, কিন্তু ওরা বলেন থেরিওমরফাস, তো বলুন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু মৎস্যের পরের যে ভূমিকা আমাদের যে অবতার, আমার এটা খুব ইন্ট্রিগিং লাগে যে প্রথমে জলের মধ্যে একটা প্রক্রিয়েশন, তার যে ভাবনা চিন্তা করা হলো, সেকেন্ডলি আমরা যে কর্ম অবতার তার কথা যে বলতে যাচ্ছি, তিনি সেই কচ্ছপ কিন্তু বাস্তব খেয়াল করুন, বাস্তবে কিন্তু সে উভচর, অর্থাৎ প্রাণের সঞ্চার মধ্যে, সঞ্চার যদি জলের মধ্যে হয়ে থাকে তাহলে তার থেকে যদি যে যে বিবর্তনটা তৈরি হয় সেখানে আস্তে আস্তে স্থলেও সেই ব্যাপারটা আসে, তাহলে এ হচ্ছে উভচর প্রাণী কচ্ছপ। এবং আমার মনে হয় যে প্রথমেই আমি গীত গোবিন্দের শ্লোকটা বলতে পারতাম, কেননা মৎস্য অবতারের ক্ষেত্রে খুব খুব কার্টলি এবং খুব প্রিসাইজলি খুব সুন্দরভাবে যে কথাটা বলেছিলেন যে একটা বেদ নৌকা, বেদ জ্ঞান, জ্ঞানের নৌকা, তাতে জীবপুঞ্জ, জীবের বীজপুঞ্জ, এটা উনি কী করেছেন, গীত গোবিন্দের কবি করেছেন যে তুমি কি প্রলয় পয়ধি জলে ধৃতবান আসি বেদম বিহিত বহিত্র চরিত্রমখিদম, তুমি নিজেকে কি করেছিলে, নৌকার চরিত্রে রেখেছিলে। নৌকা কি করে, আমাদের পার করে, এক পার থেকে আর এক পারে নিয়ে যায়। ভগবান বিষ্ণু কিন্তু আমাদের যে সভ্যতার প্রতীক, আমাদের পার করছেন আর কি, একটা জায়গায় নিয়ে যাচ্ছেন যেখান থেকে প্রক্রিয়েশন হতে পারে নৌকো করে। প্রলয়পয়ধি জল, সেটাকে পার করে কিন্তু আসছেন, ফলে এই দিক থেকে এই যে বহিত্র, বহিত্র মানে এটা মানে ওই নৌকা টাইপের জিনিস আর কি, আর একটু বড়, সেই বহিত্র চরিত্র, বহিত্র চরিত্র, নৌকার চরিত্র, যেটাকে শতপথ ব্রাহ্মণ বেদনাবম, বেদ নৌকা বলেছেন। যাই হোক, আমি অত কিছুর মধ্যে যাচ্ছি না, আমি গীত গোবিন্দের শ্লোকটায় পরে আসব। কিন্তু এখানে এই কর্ম অবতারের ক্ষেত্রে অদ্ভুত একটা লেজুর আছে সঙ্গে, সেটা কোনো কোনো জায়গায় নেই, যেমন রামায়ণের কাহিনীর মধ্যে ওইভাবে দেখাচ্ছেন না জিনিসটা, রামায়ণের কাহিনীর মধ্যে কর্ম অবতার সোজাসুজি পিঠ পেতে দিচ্ছেন পৃথিবীকে রক্ষা করার জন্য, কিন্তু রামায়ণও এই ঘটনাটা আছে যে সমুদ্র মন্থন, এইটা কিন্তু কর্ম অবতারের সঙ্গে জুড়ে আছে। সমুদ্রমন্থন একটা বিশাল ব্যাপার এবং সেটা খুব মহাভারত, রামায়ণ থেকে, পুরাণ থেকে আরম্ভ করে সকলেই বর্ণনা করেছেন সমুদ্রমন্থনের কথা। আমি সমুদ্রমন্থনের ডিটেইলসেও যাব না, কিন্তু এটুকু বলতে হবে যে কি হয়,
মনুষ্য চরিত্র দেবতার চরিত্রের মধ্যে ফ্রেমড হয়, সেটা কিভাবে হয়। এই যে সমুদ্র মন্থনটা এগোলো, তার কারণটা হলো যে পুরাণ কাহিনী কিংবা অন্যান্য জায়গাতেও আছে যে ইন্দ্র একসময়ে রম্ভার সঙ্গে কিংবা অন্যান্য অপ্সরাদের সঙ্গে কোনো ক্রীড়া করছিলেন। সেই সময়ে দুর্বাসা মুনি তিনি আসছেন, এবং একটি পুরাণে আছে যে ভগবান বিষ্ণু, দেখুন বিষ্ণু, এটা খেয়াল করুন কোথা থেকে শুরু হয়, ভগবান বিষ্ণু তাকে একটি স্বর্গের নন্দন কাননের যে পারিজাত ফুল, সেই পারিজাত ফুলের মালা তার গলা থেকে নাবিয়ে বিষ্ণু দুর্বাসাকে দিয়েছিলেন। দুর্বাসা সেই মালা নিয়ে যাচ্ছেন, ভগবান দেওয়া মালা, যেতে যেতে হঠাৎ ইন্দ্রের সঙ্গে তার দেখা হলো। দেখলেন যে দেবরাজ ইন্দ্র, তিনি স্বর্গরাজ্যের অধীশ্বর, সমস্ত পালন পোষণ করছেন সকলকে, দেবতাদের। তিনি খুশি হয়ে ওই মালাটি ইন্দ্রকে দিলেন। ইন্দ্র সেটাকে হাতে ধরলেন বটে, কিন্তু কী করলেন, ওই তার যে গজরাজ ঐরাবত, সেই ঐরাবতের সুরের সঙ্গে সেই মালাটা পেঁচিয়ে রেখে দিলেন, অর্থাৎ ঐরাবতের সুরের ওখানে মালাটা রেখে দিলেন। না, আমাদের ক্ষেত্রেও এই অহমিকা, এই সামান্যতম হলেও এর মধ্যে যেন একটা অহমিকা আছে যেটা প্রকাশ পায়, এটা আমরাও কখনো কখনো করে থাকি, সেটা আমরা ভেবে করি না যেটা অহমিকা প্রকাশ হলো, হয়তো অস্বস্তির কারণে করি। যে এই মালাটালা যখন দেয় কোনো সভা সমিতিতে, এই মালাটা আমরা খুঁড়ে লেখে তারপরে কথাবার্তা বলা আরম্ভ করি, এরকম তো আমরাও করে থাকি। কিন্তু বোধহয় এটা ঠিক নয় যে যে মালাটা দিচ্ছে তার প্রতি, তার তো একটা সম্মান আছে, সেই সম্মানটা বোধহয় রাখার প্রয়োজন আছে, সেটা না রেখে এই আবার প্রথম জায়গা যেখানে ঠিক ওই গলার মালা খুলে দেওয়ার মতো, সেটা ঐরাবতে সরে পেঁচিয়ে দিলেন। কিন্তু সেই নন্দন কানন পারিজাতের ফুল এত তার তীব্র গন্ধ যে ঐরাবত হস্তি সেটি সরে রাখতে পারল না, সেটাকে ফেলে দিল। এই যে ফেলে দিল, এটাতে দুর্বাসা অভিজ্ঞান শকুন্তলমে বলেছেন যে এস দুর্ভাষা দুর্বাসা সহজ কোপ, তিনি সহজ কোপ, মানে কোপটা তার যেন জন্মায় তার সঙ্গে সঙ্গেই জন্মেছে, এইরকম সহজ কোপ মহর্ষি। তিনি এত রেগে গেলেন যে তিনি ইন্দ্রকে অভিশাপ দিলেন যে তোমার স্বর্গরাজ্য শ্রীহীন হয়ে যাবে, মলিন হয়ে যাবে, বিবর্ণ, কৃষ, সব কিছু, সব কিছু গোলমাল হয়ে যাবে তোমার। দুর্বাসাকে তো পায়ে পড়ে কোনো লাভ হলো না, তিনি এতই ক্রোধী তিনি চলে গেলেন সেখান থেকে। দেবতাদের রাজ্য স্বর্গরাজ্য দখল হয়ে গেল, এবং একটা বলে রাখি যে এই স্বর্গরাজ্য যিনি দখল করলেন, এই প্রশ্নটা আসে মাঝে মাঝে যে কোন দৈত্যরাজ দখল করলেন। ভাগবত পুরাণ বলছে এখানে বৈরোচনী বলি, অর্থাৎ বলি মহারাজ যিনি আর একটা অবতারের সঙ্গে ভীষণভাবে জড়িত, তিনি নাকি, তাহলে আমি বলি মহারাজকে কতটা 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 উন্নত মানের একজন দৈত্য বলবো যে তিনি দুটো অবতারের সাক্ষী। হ্যাঁ, অন্তত কিছু না হোক সমুদ্র মন্থনের সময় বলি মহারাজ নাকি তখন এই স্বর্গরাজ্য দখল করে নিলেন, স্বর্গের দেবতারা সমস্ত পালিয়ে টালিয়ে গেলেন, পালিয়ে গেলেন এবং অবধারিতভাবে ভগবান বিষ্ণুর শরণ নিলেন। ভগবান বিষ্ণু বললেন যে এ তো কোনো উপায় নেই, একটা কাজ করো। মহাভারত এটা বলেছে অদ্ভুত কথা যে অমৃতার্থে চ লক্ষ্মীর্থে, পুরো লাইনটা আমার মনে নেই, কিন্তু মহৎ বৈরম উপস্থিতম এরকম একটা কিছু ছিল যে অমৃত লাভের জন্যে এবং লক্ষ্মী লাভের জন্যে। তারপর দেবতারা শ্রীহীন হয়ে গেছেন, লক্ষ্মীহীন হয়ে গেছেন, এটা একটা। আর অমৃত হচ্ছে সেই রস যা জীবনকে উজ্জীবিত রাখে এবং দীর্ঘ জীবন তার হয়। এমন নয় যে দেবতারা সবাই অমর, এটা কিন্তু নয়। ব্রহ্মা ব্রহ্মার থেকে আরম্ভ করে
একদম স্তম্ভ পর্যন্ত মানে তৃণ পর্যন্ত প্রত্যেকেই নশ্বর, তাদেরও জীবনের সাহিত্যের অভাব আছে। কিন্তু দীর্ঘ জীবনটাও তো অনেকটা অমরত্বের মতোই, তাই না? যাই হোক, যার জন্য দেখবেন ব্রহ্মার আয়ু কতটা, দেবরাজ ইন্দ্রের আয়ু কতটা, দেববর্ষ এবং মনুষ্য বর্ষ আলাদা রকম। সেটা অবশ্য যারা সব বৈজ্ঞানিকরা তারাও খেয়াল করে দেখেন যে আমাদের মনুষ্য লোকের যে টাইম এবং অন্তরীক্ষ লোক এবং তার উপরে স্টেথোস্ফিয়ার ও মুক্ত এবং তার উপরে যে টাইম স্প্যান অন্যরকম হয়, ফলত এই জায়গাগুলো তো সেটা আমরা অবশ্যই কলিযুগ রৈবত কাকদমি ওসব সময়ও এটা বলা যেত, কথা তা নয়। কথা হচ্ছে যে দেবতারা সৃহীন হলেন অমৃতার্থে চ লক্ষ্মার্থে। বিষ্ণু বললেন যে দেখো তোমরা মত্থতাং কলসৌদধি, এই লাইনটাও আমার মনে নেই যে কোথায় আছে, সম্ভবত মহাভারতে কিংবা দেবী ভাগবতে আছে কিনা আমার ভালো মনে নেই। মত্থতাম কলসৌদধি এর আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে, এই যে কলস কথাটা অন্যান্য পুরাণে সমুদ্র মন্থন করো এই কথাটাই বলছেন ভগবান বিষ্ণু, কিন্তু আমার মনে আছে এই কারণে যে কত্থতাং মত্থতাং কলসৌদধি, এটা আমার কাছে খুব সঙ্গে সঙ্গে একটা জিনিস মনে হয় যে একটা ভাণ্ডর মধ্যেই তো আমরা চার্নিং করি সবসময়, তাই না? মানে একটা একটা ধরা যাক দই, যে আমরা দই থেকে যে ঘোল তৈরি করি কিংবা যা কিছু মাখন তুলি, যে সে চার্নিংটা যে করতে হয় একটা পাত্রের মধ্যে করতে হয়, সেটা যদি কলস হয়, এই সমুদ্রটাকে কলস ভেবে নেওয়া যার মধ্যে চার্নিংটা হবে, এটা আমার কাছে এই শব্দটা ইন্টারেস্টিং লাগে। যাই হোক, তো সমুদ্র মন্থন তো সোজা কথা নয়, বিষ্ণু বললেন যে সমুদ্র মন্থন করতে হবে। তিনি বললেন তোমাদের প্রথম কাজ হচ্ছে জাত দানব দৈতেয়ই, দানব এবং দৈতেয় অর্থাৎ দিতির পুত্র দৈত্যরা যারা, স্তাবত সন্ধি বিধিয়তা, আমি এটা একটা ট্রেইট বলছি যে কত কাল ধরে এই কথাটা চলে আসছে। ভগবান বিষ্ণু বলছেন যে তোমরা হচ্ছে অহি মুষিকবত দেবা, তোমরা হচ্ছে যে সাপ আর ইঁদুরের যে সম্পর্ক দৈত্য দানবদের সঙ্গে তোমাদের সেই রকম সম্পর্ক, কিন্তু এটা তো ঠিক হবে না, কিন্তু সময় এসেছে এখন তোমাদের দৈত্যদের সঙ্গে দানবদের সঙ্গে সন্ধি করতে হবে সমুদ্র মন্থন করার জন্য, কারণ একা তোমরা পারবে না। আর একটা কথা খুব মজার কথা বলছেন যে অরয়োপি হি সন্ধেয়া সতী কার্যার্থ গৌরবে, ওরি মানে হচ্ছে শত্রু, অরয়োপি সন্ধেয়া অর্থাৎ শত্রুদের সঙ্গেও সন্ধি করতে হবে, সতী কার্যার্থ গৌরবে, তোমার কাজ তার যদি প্রয়োজন পড়ে সেই সময় শত্রুর সঙ্গেও সন্ধি করতে হয়। পরবর্তীকালে মহাভারতের মধ্যে কৌটিল্যের অর্থশাস্ত্রে বৃহস্পতি সূত্র এইসব জায়গায় পাওয়া যাবে যে নকশ্চিৎ কশ্যচিৎ শত্রু, পলিটিক্সে কেউ কখনো নকশ্চিৎ কশ্যচিৎ মিত্রম, কেউ কারো বন্ধু নয় পুরোপুরি পারমানেন্টলি, কেউ কারো শত্রুও নয় পারমানেন্টলি। এই কথাটা কিন্তু ভগবান বিষ্ণুর মুখ দিয়ে বেরোলো যে প্রয়োজন যদি হয় পলিটিক্সে, পলিটিক্সই হবে, কারণ সমুদ্র মন্থন হওয়ার পর যে যে অমৃত হবে, অমৃত পাওয়া যাবে, সে অমৃতটা কিন্তু ভগবান বিষ্ণু দেবতাদের সাহায্যার্থে দৈত্য দানবদের দেবেন না। হ্যাঁ, ফলত এইখানে একটা পলিটিক্সের জায়গা তো আছেই। তারপরে বলতে পারেন যে এত খারাপ লোক বিষ্ণু, তিনি দেব সহায়, খারাপ কি মন্দ সে পরে আসবে সেসব কথা, আজকে এখন আসবে না, কারণ আমাকে কুর্ম অবতারের কথাটা বলতে হবে। তাহলে এই যে দেবতাদের সঙ্গে সন্ধির কথা বললেন, সেখানে স্বাভাবিকভাবেই দৈত্যরাজ তিনি চলে গেলেন বৈরোচনী বলির কাছে, বিরোচনের পুত্র, বিরোচনের পুত্র বলি, এই একটা লাইন, কতগুলো অবতার, প্রহ্লাদ, তার সঙ্গে হিরণ্যকশিপু যে পিতা, সেখানে নৃসিংহের অবতার,
এই খেনেই বৈরচনী বলি বিরোচনের পর প্রহ্লাদের ছেলে হচ্ছেন সম্ভবত বিরোচন এবং বিরোচনের ছেলে হচ্ছেন বলি অর্থাৎ বলি প্রহ্লাদের নাতি তিনিও একটা অবতারের সাক্ষী হবেন এমনকি সম্ভবত কুর্ম অবতারেরও একটা 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 সেকেন্ডারি সাক্ষী বটে বৈরচনী বলি সঙ্গে সন্ধি হলো বললেন যে আমরা সমুদ্র মন্থন করব এবং আর একটা ইন্টারেস্টিং লাগে যেটা অন্য পুরাণগুলো তো নেই কিন্তু ভাগবত পুরাণে আছে তিনি বললেন যে দেখো সমুদ্র মন্থনের আগে ক্ষিপ্তা ক্ষীর দধৌ ক্ষীর উদধি মানে সমুদ্র ক্ষীর দধৌ সরবা বিরুত তীর্ণ লতৌষধি বিরুত একটু বড় ধরনের লতা লতা বিরুত গুল্ম ঔষধি তৃণ এগুলো যত কিছু আছে সব তোমরা নিয়ে সমুদ্রে ফেলো এবং মন্থানং মন্দরং কৃত্বা নেত্রং কৃত্বা তু বাসুকিম মন্দর পর্বতকে তোমরা মন্থন রজ্জু করবে আরে সরি মন্থন দণ্ড করবে এবং নেত্র মানে হচ্ছে রজ্জু নেত্রং কৃত্বা তু বাসুকিম বাসুকিকে বন্ধনের রজ্জু অর্থাৎ চার্নিং করার জন্য যে রজ্জুটা সেটা বাসুকী নাগ হবেন এখন এখানে আমার একটা একটু লাগে এইরকম যে তাহলে সমুদ্র মন্থনের সময়ে এই যে লতা বিরুত ঔষধি তৃণ যদি লৌকিকভাবে জিনিসটা ভাবি তাহলে কি এইরকম কিছু যে এগুলো সমস্ত মিশিয়ে একটা 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 এমন কিছু পাচন তৈরি হবে যেটা একটা অব্যর্থ ওষুধের মতো এবং খেয়াল করে দেখার দরকার আমি সমুদ্র মন্থনের কাহিনী এখানে বলতে চাইছি না কিন্তু তৎসত্ত্বেও খেয়াল করে বলার দেখার দরকার সমুদ্র থেকে কিন্তু অনেকের মতেই ধন্বন্তরী অমৃত কলস নিয়ে উঠেছিলেন ধন্বন্তরী তো বৈদ্য হিসেবে পরিচিত তো এই যে লতা ঔষধি বিরুত এটাও আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে যে এটা কোনো সেই রকম প্রক্রিয়া কি না সমুদ্র মন্থনের প্রতীকে যে যে জীবজগৎ জন্মালো তাদের সাস্টেনেন্সের জন্যে সমস্ত ধন্বন্তরীর অমৃত রস যেটা উঠবে সেটা আসলে ঔষধ কিনা এমন কোনো ঔষধি কিনা যা মানুষকে জীবিত রাখে এবং উজ্জীবিত রাখে এটা আমার দুষ্ট মনে লৌকিক মনে এটুকু মনে হয় যাই হোক দেবতারা এবং এরা সমুদ্র মন্থন আরম্ভ করলেন এবং রামায়ণে দেখা যাবে যে মন্থন দণ্ড হিসেবে মন্দর পর্বতকে যখনই ফেলা হলো আমি খুব কুইকলি চলে যাচ্ছি যখনই ফেলা হলো সেটি সোজা গিয়ে পাতালে প্রবেশ করলো এবং তখন আবার ভগবান বিষ্ণুর কাছে দেবতাদের অনুরোধ গেল যে আপনি পালয়স্মান আমাদের পালন করুন মহাবাহ গিরিম উদ্ধর্ত মহর্ষি আপনি গিরি যে পড়ে গেল একদম পাতাল রাজ্যে চলে গেল আপনি উদ্ধার করুন সেটাকে আপনি এই উদ্ধার করুন এখানে একটা জিনিস মাথা রাখার দরকার যে বৈদিক যুগে যে সমস্ত দেবতারা ছিলেন পরবর্তীকালে বিষ্ণু সবচেয়ে বড় দেবতা ত্রিমূর্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের যে আবির্ভাব তার আগে যে বিষ্ণুর যে ক্যারেক্টার সেখানে বেদের মধ্যেও তার এটা সবসময় কিন্তু একটা সহায়ক ভূমিকা তিনি ইন্দ্রকে সবসময় সহায়তা করেন দেবতাদের সবসময় সহায়তা করেন এনি ক্রাইসিস বিষ্ণু সহায়তা করেন এই যে সহায়ক ভূমিকা এইটাই ভবিষ্যতে কিন্তু তাকে পালনকর্তা হিসেবে প্রতিষ্ঠা করবে রামায়ণ মহাভারতের যুগে কিন্তু বৈদিক জায়গায় সবসময় তার এই ভূমিকাটা আছে যে তিনি দেব সহায় ক্রাইসিস হলেই তিনি সহায়তা করেন এই যে বললেন যে তুমি আমাদের এই উঠিয়ে দাও আমরা তো পারবো না সেই মন্দর পর্বতকে তুলে এনে পর্বতং পৃষ্ঠত কৃত্বা শিষ্যে তত্রোদধৌ উদধি উদধৌ হরি সেই মন্দর পর্বতকে পিঠে নিয়ে তিনি কী করলেন তিনি কচ্ছপ রূপ ধারণ করলেন ধারণ করে সেই মন্দর পর্বতকে পিঠে নিয়ে উঠলেন এবং তারপর তার মন্থন আরম্ভ হলো চার্নিং আরম্ভ হলো
আমি এইখানে বলতে চাই যে এই যে মন্দার পর্বত যদি লৌকিকভাবে দেখি, যেটা মানুষ ভাবে, ওনারা ভাবছেন যে পৃথিবী যে ঘূর্ণায়মান পৃথিবী কিংবা অস্থির যে পৃথিবী যা স্থিরতা রক্ষা করা যাচ্ছিল না এবং পৃথিবী দেবীকে রক্ষা করতে হবে বিষ্ণুকে, তিনি তার অ্যাক্সিস ঠিক করছেন, তার পিভট হিসেবে দাঁড়াচ্ছেন, বুক পেতে পিঠ পেতে দিচ্ছেন সেই মন্থন দণ্ডের তলায়। প্রতীকভাবে কিন্তু এটা আমরা বুঝতে পারি, যেন প্রথম পৃথিবীর সৃষ্টিতে তার স্থিরতা সম্পন্ন হচ্ছিল না সেইখানে তিনি পিঠ পেতে দিয়ে তার একটা পিভট তৈরি করে দিলেন। বাংলার কবি জয়দেব রবীন্দ্রনাথ তো লিখেছেন না যে দেখেছিলে কি যেন দিগন্তের তমাল বিপিনে ঘন মেঘে মেদুর অম্বর, সেটা মেঘদূত লিখতে গিয়ে লিখেছেন এটা। কিন্তু বাংলার জয়দেব কবিকে রবীন্দ্রনাথ খুব পছন্দ করেননি, বারবার বলেছেন যে তার যে কবিতা সেটা সবসময় কান পর্যন্ত আসিয়াই থামিয়া যায়, মন মহারাজের কাছে পৌঁছায় না, এটা রবীন্দ্রনাথের বক্তব্য ছিল। কিন্তু আমরা সেভাবে অতটা রবীন্দ্রনাথের মত মেনে নিতে পারিনি রবীন্দ্রনাথ, কারণ জয়দেব প্রধানত গান লিখেছিলেন, কেন সেই গান এই যে এই যে এই যে আমি উচ্চারণ করছি এই বিখ্যাত গান তো এটা সারা ভারতবর্ষে এটা গাওয়া হয়, হ্যাঁ তাই না? প্রলয় আগে রামকৃষ্ণ মিশনের একটা সুর ছিল, সেই সুরের যে গানটা সেটা ওরাই এখন বোধহয় হারিয়ে ফেলেছে, কিন্তু আমি পুরনো দিনের যারা রামকৃষ্ণ মিশনের সাধু তাদের এই রকম শুনেছি, এই এরকম গানটা ছিল, প্রলয়পয়ধি জলে ধৃতবানসি বেদম বিহিত বহিত্র চরিত্রমখেদম কেশব ধৃত মীন শরীর জয় জগদীশ হরে জয় জগদীশ হরে, এরকম সুরটা ছিল। এখন তো পাল্টে জয় জগদীশ হরে এই একটা সুর চলে এখন, যাই হোক ও সুরটা আমি খুব একটা পছন্দ করতে পারি না। যাই হোক, আমি কুর্ম অবতারের পৃষ্ঠ কথায় আসি, যে সেখানে তিনি অদ্ভুত সেই একদম ছোট্ট ব্রিফ সুন্দর শব্দ ব্যবহার করছেন, বলছেন ক্ষিতি রতি বিপুলতরে, ক্ষিতি বিসর্গ আছে তার সঙ্গে অতি বিপুলতরে তিষ্ঠতি তব পৃষ্ঠে ধরণী ধারণ কিন চক্র গরিষ্ঠে, ক্ষিতিরতি বিপুলতরে তিষ্ঠতি তব পৃষ্ঠে ধরণী ধারণ কিন চক্র গরিষ্ঠে কেশব ধৃত কুর্ম শরীর, কেউ কেউ বলেন কেশব ধৃত কচ্ছপ রূপ জয় জগদীশ হরে। তো এই যে শব্দটা ব্যবহার করলেন আমি খুব ইম্পর্টেন্ট মনে করি এই শব্দগুলো, স্মৃতি অতি বিপুলতরে তিষ্ঠতি তব পৃষ্ঠে, হে বিষ্ণু হে কেশব, এই ক্ষিতি মানে এই পৃথিবী তোমার পৃষ্ঠে তিষ্ঠতি, বর্তমান কাল ব্যবহার করছেন, সে কথায় পরে আসছে, তিষ্ঠতি তব পৃষ্ঠে, কীরকম তোমার পৃষ্ঠটা, ধরণী ধারণ কিন চক্র গরিষ্ঠে, কয় বফলা হর্ষৈকার তারপরে মূর্ধন্যন। এই কিন শব্দটা অনেকে মানে জানেন না, কিন মানে হচ্ছে কড়া, কড়া মানে যে কড়া পড়ে না, রবীন্দ্রনাথে কিন্তু ব্যবহার করেছেন, কিনাঙ্কিত তার বাহু, মোস্টলি চিত্রাঙ্গদায় অর্জুনও এই যে আমি গাণ্ডীবধন নামিত্যেতে আছি না, সেসব জায়গায় চিত্রাঙ্গদার মুখ দেব, কিনাঙ্কিত তার বাহু, অর্থাৎ বান চালাতে চালাতে তার কড়া পড়ে গেছে। তো ধরণী ধারণ কিন চক্র গরিষ্ঠে, ধরণীকে ধারণ করতে করতে তার পিঠটায় কড়া পড়ে গেছে। মজাটা আসলে দেখুন যে কুর্মের যে পৃষ্ঠটা এমনিতেই কিন্তু এমন একটা শক্ত আবরণ, যেটা কবি কল্পনা করছেন
যেই বিশাল ধরণীকে ধারণ করার জন্যে ধারণ করতে করতে তিষ্ঠতি এখনও আছে সেই পৃথিবী, বর্তমানকাল ব্যবহার করছে, সেই ধরণী ধারণ করার জন্যে তার পিঠটায় কড়া পড়ে গেছে। এই এতটা তুমি সহ্য করছো তোমার আপন শ্রেষ্ঠ পৃথিবীকে সাস্টেনেন্স দেওয়ার জন্য। এখন এই যে তিনটে শব্দ আমি ব্যবহার করলাম, খিতিটা অতি বিপুলতর, অতি বিপুলতর যে পৃষ্ঠ, এই যে পৃষ্ঠটা সেটা কিন্তু সাধারণত কুর্মের মতো নয়, এমন একটা পৃষ্ঠ, বিশাল পৃষ্ঠ যেটা বিপুলতর, যেটা হচ্ছে ভগবান বিষ্ণুর যে ব্যাপ্তির স্বরূপতা, তিনি সর্বত্র ব্যাপ্ত হয়ে আছেন, এই যে বৈদিক ভাবনা, সেই বৈদিক ভাবনা কিন্তু অনুসৃত হলো, অনুসৃত হলো এই বিশাল ব্যাপ্তির মধ্যে, যে তার বিশাল পৃষ্ঠে অতি বিপুলতর যে পৃষ্ঠ তার উপরে ধরণী ধারণ করে আছেন তিনি। দ্বিতীয় হচ্ছে তিষ্ঠতি শব্দটা। তিষ্ঠতি শব্দটার পরে আর একটা ট্রেইট কর্ম অবতারের হচ্ছে, যেটা ওনারা বলছেন, আমরাও বলবো, আমরা বলবো এই কারণে যে আমরা অনেক আগে ভেবেছি, খ্রিস্টপূর্ব 1000 আগে অন্তত শতপথ ব্রাহ্মণে এটা ভেবেছি, ওরা বলছেন সত্যি কথাই, যেটা এই কর্ম অবতার তার মধ্যে যে কসমোগনিক বিউটি আছে, কসমোগ্রাফিক ভাবনা আছে, এবং জিনিওলজিক্যাল, যেটা আমি প্রজননের ভূমিকায় বলছিলাম, তিনটে ট্রেইট আমাকে বলতে হবে। তাহলে কর্মপৃষ্ঠের চক্র পৃথিবী ব্যাপ্ত একটা বললাম, দ্বিতীয় হচ্ছে তিষ্ঠতি শব্দটা। মৎস্যাবতারের যে ক্ষেত্রে আমরা জলের মধ্যেই যে বহুল প্রজনন পেয়েছিলাম সে কথায় আমরা পরে আসি, কিন্তু এই যে তিষ্ঠতি শব্দটা আমার কাছে খুব মধুর লাগে, যে এখনও পর্যন্ত তিনি ধারণ করে আছেন এই পৃথিবী। পরবর্তীকালের একজন মহান কবি শ্লোকটার দুটো লাইন আমার মনে ছিল, আমি আর দুটো লাইন লিখে এনেছি আপনাদের জানাবো বলে, অসাধারণ তিনি লিখেছেন একটা। তিনি বলছেন যে অঙ্গীকৃতম সুকৃতিনা পরিপালয়ন্তী, যত মহাপুরুষ আছেন, যত বড় বড় মানুষ আছেন, বিষ্ণুর মতো যদি দেবতা হন, তিনি এমনই একজন মহান মানুষ যিনি যা কথা বলেন একবার সেটাকে ফেলেন না। এই সূত্রে কথাটা এসছে, ওই যে তিষ্ঠতি বললাম এখনও আছে, এই শ্লোকটা লিখেছেন কি সুন্দর, যে অদ্যাপি নোজ্ঝতি হর কিল কালকূটম, এখনও পর্যন্ত কিন্তু হর সমুদ্রমন্থনে বিষ উঠেছিল, হর মানে হচ্ছেন শিব, শিব মহাদেব সেই বিষ পান করেছিলেন। বলছেন অদ্যাপি নোজ্ঝতি হর কিল কালকূটম, যদি সেই আজও তিনি সেই বিষ নীলকণ্ঠ শিব উগড়ে দেননি, দিলে পরে আমরা কত ধ্বংস হয়ে যেতাম। কূর্ম বিহর্তি ধরণী খলু পৃষ্ঠভাগে, সেই কূর্ম এখনও পর্যন্ত, এই যে জয়দেব বলেছেন তিষ্ঠতি আছে, এখনও আছে, কূর্ম বিভর্তি ধরণী খলু পৃষ্ঠভাগে। অম্ভনিধি অর্থাৎ সমুদ্র, তিনি কি করেন, বহতি দুর্বহ বারবাগ্নিম, তিনি এই দুর্বহ যে বারবাগ্নি, আপনারা জানেন সবাই যে সমুদ্রে কখনো কখনো যে মিথেন গ্যাস যদি ওপরে আসে তাহলে অক্সিজেনের সঙ্গে যুক্ত হলে তার আগুন ধরে যায় সমুদ্রের মধ্যে, সেটাকেই বারবাগ্নি বলে। সে বলে এই যে আজও তারা এইসব করে যাচ্ছেন, এই দুর্বহ ভার বহন করে যাচ্ছেন, অঙ্গীকৃতম সুকৃতিনা পরিপালয়ন্তী, তারা যে কথা দেন সে কথা তারা পালন করে, এটা একটা ট্রেড। দ্বিতীয় ট্রেড যেটা বলতে চাই, যে মানব সভ্যতার এই যে কচ্ছপ যে প্রতীকটা ব্যবহার করা হয়েছে, এই প্রতীকটা খেয়াল করে দেখুন যে আমাদের মনুষ্য সভ্যতার প্রায় সমবয়সী কিন্তু এই প্রাণীটি, এই যে কচ্ছপ, মাছ তো বটে। তাহলে এই যে সভ্যতার সমবয়সী প্রাণী, একটা বিশিষ্ট প্রজাতির প্রাণী, তারও কিন্তু প্রজনন ক্ষমতা প্রচুর, এবং কচ্ছপ যে ফার্টিলিটি কাল্ট যারা ওরা বলতে থাকেন, যে কচ্ছপের ব্যাপারও এক কিন্তু একটা ফার্টিলিটি কাল্টের ব্যাপার আছে, এবং সেই ফার্টিলিটি কাল্টের প্রথম প্রতীক কিন্তু কচ্ছপ।
আর এই যে জিনিসটা, এই যে এটাও কিন্তু একটা বেদিক ট্রেইট, সেটা আমাকে একটু বলতে হবে যে এই যে ভাগবত পুরাণ বললেন যে কৃত্বাবপু কচ্ছপম অদ্ভুতং মহৎ পরবিশ্ব তোয়ম গিরিমুজ্জহারহ, সমুদ্রে প্রবেশ করে নেদারল্যান্ডে রসাতলে প্রবেশ করলে গিরি উদ্ধার করে আনলেন, তারপরে দধার পৃষ্ঠেন সলক্ষ যোজনাম অথবা সলক্ষ যোজনা প্রস্তারিণা দ্বীপ ইবাপরো ভবত, পৃথিবীকে যেন আর একটা দ্বীপের মতো তিনি ধারণ করে রাখলেন, এই যে ভাগবত পুরাণের বক্তব্য। এটার আমাকে একটু বলতে হবে, বিস্তার করতে হবে যে কোন কোন কালে এই জিনিসটার ভাবনা করেছিলেন শতপথ ব্রাহ্মণ, যা খ্রিস্টপূর্ব অন্তত হাজার বছর আগে রচিত হয়েছে। শতপথ ব্রাহ্মণের গদ্যে লেখা, গদ্যে লেখা বলেই এর প্রাচীনত্ব পণ্ডিতরা স্বীকার করেন। সেখানে এইটা দেখা যাবে যে তখন অর্থাৎ শতপথ ব্রাহ্মণ যখন এই কচ্ছপের কথা বলছেন, তিনি কিন্তু পুরাণ রামায়ণ মহাভারতের মতো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কথা বলছেন না, বিষ্ণুর কথাও বলছেন না, যে বিষ্ণু প্রজাপতির সঙ্গে প্রায় একাকার হয়ে যাবেন ভবিষ্যতে, কিন্তু সেখানে প্রজাপতির যে ভূমিকা, তার এই যে প্রজাপতি, এই শব্দটা আপনাদের বলি, প্রজাপতি মানে কিন্তু যার প্রজনন ক্ষমতা আছে, এই বিয়ের কার্ডে যারা অদ্ভুতভাবে একটা প্রজাপতির ছবি দেন, তারা যে কত বড় ভুল করেন তারা জানেন না, যে প্রজাপতয়ে নম ইটস নেভার রিলেটেড উইথ এ বাটারফ্লাই অথবা এই ধরনের জিনিসের সঙ্গে। প্রজাপতয়ে নম মানে প্রজা মানে সন্তান, প্রজাপতি মানে হচ্ছেন সেই সন্তানের প্রতি, সেই যে মূল প্রজাপতি যার বেদে তার উল্লেখ করা আছে, তার থেকেই সমস্ত সৃষ্টি হয়েছে, বেদের মধ্যে সৃষ্টির ভাবনা সমস্ত প্রজাপতির থেকে, যে প্রজাপতি পরবর্তীকালে ইকুয়েটেড হয়েছেন ভগবান বিষ্ণুর সঙ্গে, এমনকি ব্রহ্মের সঙ্গেও। এখন এই যে প্রজাপতি, ভুল করবেন না কোনো তিনি, হি ইজ নট এ বাটারফ্লাই, এখন এই যে প্রজাপতি শতপথ ব্রাহ্মণ কীভাবে প্রজননের সঙ্গে লিঙ্ক করছেন, মানে আমরা তো ভাবি যে ফ্রয়েডিয়ান ভাবনাকে ডারউইনিয়ান ভাবনাতে আমরা প্রজননের ভূমিকাটা নতুন শিখছি, কিন্তু আমরা কোন কালে এটা ভেবেছি। বলছেন যে প্রজাপতি প্রজা, যেমন আপনারা খেয়াল করেছেন যে শতপথ ব্রাহ্মণেই কিন্তু এই যে মনু সকালবেলায় উঠে জল দিয়ে মুখ ধুচ্ছেন, সেইখানে তার অঞ্জলির মধ্যে একটি ছোট্ট মাছ এসে পড়ল। এখানেও অদ্ভুত, প্রজননের যে প্রসঙ্গ যখনই আসলো তখনই দেখা গেল যে মাল্টিপ্লাই করতে হবে, পৃথিবীতে সৃষ্টিতে বাড়াতে হবে, অর্থাৎ রিপ্রোডাকশন, হ্যাঁ, ক্রিয়েশন অ্যান্ড রিপ্রোডাকশন চলতে থাকবে। সেইখানে দেখা গেল যে একটা জীবন্ত কচ্ছপ প্রজাপতি এনে রাখলেন সবার সামনে এবং বললেন যে এটাই হচ্ছে জীবন রসের আধার, জীবন রসের আধার, মানে অর্থাৎ এখানে কিন্তু একটা রসের ভাবনাও এলো যে এই এই যে রসের সঞ্চার কূর্ম শরীরের মধ্যে, তার যে বিস্তীর্ণ ভুবন, সেই কূর্মই সেই ভুবন, বলছেন কূর্মই হচ্ছে সেই ব্যাপ্ত স্বরূপ, কূর্মটাই তাই, এবং করতি, ক্রিধাতু মানে করা, করতি থেকে আসছে এই কূর্ম, ইং রসময়ী কূর্ম রসময়ীতেই তদ উপদধাতি, কূর্মই হচ্ছে সেই রস, সেই জীবনের রস, জীবনের সঞ্চিত মধু, যিনি সেই রস সঞ্চারণ করেন, সঞ্চারিত করেন সমস্ত লোকের মধ্যে, পৃথিবীর মধ্যে। যাবান উভয়ী রসস্তাবান আত্মা, যত আত্মা যত পৃথিবীর মানুষ, স এষ ইমে এব লোকা, এই সমস্ত লোক সেই কূর্ম শরীরের মধ্যে বিধৃত আছেন। এই কথা বলতে বলতে আমরা তো এটা জানি যে রসবৈশ তিনি হচ্ছেন রসস্বরূপ, আমাদের এই ব্যাপ্ত স্বরূপের সঙ্গে রসের স্বরূপটাও কিন্তু মিশিয়ে দিলেন শতপথ ব্রাহ্মণ, এবং এই প্রজননী ভূমিকা
আস্তে আস্তে একটা অদ্ভুত প্রতীক তৈরি করলেন। শতপথ ব্রাহ্মণ বলছে যে কুর্মের যে উপরিতল এটা অলমোস্ট কীরকম, যেটা ওদেশের লোকেরা আমাদের বিদেশিরা সুন্দর একটা ইংরেজি করেছেন যে অ্যাজ ইট ওয়ার বেন্ড ডাউন লাইক দ্য ইয়ন্ডার স্কাই। বলছেন এই যে কুর্মের যে উপরিতল যেটা এই রকম, সেটা হচ্ছে আকাশের মতো, সেই আকাশের সঙ্গে লেগে আছে তার অধস্তল যেটা হচ্ছে এই লোক, এই পৃথিবী লোক, এবং তার মাঝখান দিয়ে যে হাওয়াটুকু বইছে, জীবনের আশ্বাস যেটা নিচ্ছি আমরা, হ্যাঁ জীবন আমরা প্রাণ ধারণ করি যে বায়ু দিয়ে, সেই বায়ু চলাচল করছে, অর্থাৎ একেবারে আকাশ তার তলায় একেবারে নিচুস্তলে, আমি সংস্কৃত শ্লোকগুলো আর বলছি না, হ্যাঁ অধঃ কপালম, সেই যে নিচের যে জায়গা সেই জায়গাটা হচ্ছে সমস্ত মনুষ্য লোক, সমস্ত কুর্ম যেন সমস্ত পৃথিবী ব্যাপ্ত হয়ে আছে, এবং তার উপরি লোক হচ্ছে আকাশ, একদম অধোলোক হচ্ছে পৃথিবী, এবং তার মাঝখানের যে অংশ সেইখানে হাওয়া চলাচল করছে, আমাদের বায়ু চলাচল করছে। এইভাবে উনি দেখছেন জিনিসটা, কুর্মের উপরিতল, অন্তরীক্ষলোক এবং আমাদের মনুষ্যলোক। এবং উনি বলছেন ক্রি, আমরা যেমন ইংরেজিতে অনেক ভার্বের পরিবর্তেই কিন্তু আমরা ডু ব্যবহার করি, এখানে অসৃজত বলছেন না, বলছেন অকরোত, সব কুর্মই করতে পারেন, যদ অসৃজত অকরোত, যদ অকরোত, এই ক্রি ধাতু থেকেই কুর্ম, তিনি পৃথিবী নির্মাণ করছেন, তিনি পৃথিবী সাস্টেইন করছেন, এই জন্যই তার নাম হচ্ছে কুর্ম। এই কথাটা শতপথ ব্রাহ্মণ থেকে উদ্ধার করছে। আমি জানি যে হয়তো আপনাদের একটু বোর লাগলো, কিন্তু তৎসত্ত্বেও এটা বলার দরকার যে কুর্ম যে এই যে ভাবনা, এই যে কচ্ছপের ভাবনা, খেয়াল করে দেখুন রামায়ণ মহাভারতের মধ্যে যখন লোক সৃষ্টি করছেন ব্রহ্মা, তখন ব্রহ্মার যে মানুষ পুত্র মরীচি, তার প্রথম পুত্রের নাম হচ্ছে কশ্যপ। এখনও পর্যন্ত যত দেখবেন এক পুরোহিতরা মন্ত্র পড়বেন, কশ্যপ গোত্রস্য আশ্বিনে মাসি শুক্লে পক্ষে, এরকম করতে থাকবেন। হ্যাঁ, এই যে কশ্যপ ইজ দ্য ফার্স্ট প্যাট্রিয়ার্ক, যার থেকে সমস্ত সন্তান সৃষ্টি হচ্ছে। খেয়াল করে দেখুন কশ্যপ আর কচ্ছপ, তাকে অনেক জায়গায় কশ্যপের বদলে কচ্ছপ বলা হচ্ছে, এটা ভাবার চিন্তা করুন। যে মহাভারতের মধ্যে যখন মরীচি তার পুত্র উৎপাদন হচ্ছে, এবং কশ্যপকে বলছেন তুমি প্রজা সৃষ্টি করো, প্রজা মানে সন্তান সৃষ্টি করো, যার থেকে প্রজাপতি, কশ্যপের কিন্তু, কশ্যপও কিন্তু একজন প্রজাপতি, তিনি কিন্তু প্রজা সৃষ্টি করছেন, সন্তান সৃষ্টি করছেন, তাকেও কিন্তু কচ্ছপ বলা হচ্ছে, এইটা ভাবনার। আর একটা জিনিস, প্রজা সৃষ্টি করার পর ভগবদ্ গীতায় একটা অসামান্য শ্লোক পাবেন, সেটা হচ্ছে যদা সংহরতে চায়ম কুর্মঙ্গানীব সর্বস ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্য স্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। সমস্ত ইন্দ্রিয় বৃত্তি কিন্তু ছেড়ে দেওয়া হলো, উৎসারিত হলো, যার ফলে এই প্রোডাকশন বিশাল কশ্যপ প্রজাপতির থেকে। এবং তারপরেই খেয়াল করুন দেখুন, এই কচ্ছপের সঙ্গে তুলনা করছেন ভগবদ্ গীতা, যে দেখো মানুষকে থাকতে হবে কিন্তু সেইভাবে, ঠিক যেভাবে কুর্ম থাকে। কুর্ম মানে, কুর্মের অবতার নয় এখানে, সোজা একটা কুর্মের কথাই বলছেন, যে সে যেমন সময় মতো তার হাত পা বার করে ফেলতে পারে, আমরা ইন্দ্রিয়কে সেইভাবে ছেড়ে দিতে পারি, মুক্ত করতে পারি ফর প্রোডাকশন অ্যান্ড রিপ্রোডাকশন, কিন্তু তোমার এটাও প্রয়োজন আছে, ইন্দ্রিয়ের মধ্যেই তুমি অবস্থিত হবে না, তোমাকে আবার কচ্ছপ যেরকম করে তার সমস্ত হাত পা গুড়িয়ে এনে তার সমস্ত সেই যে পৃষ্ঠের মধ্যে ধারণ করতে পারে, সমস্ত ভেতরে নিয়ে আসতে পারে, সংহরণ করতে পারেন, যথা যদা সংহরতে কায়ম, সংহরণ মানে উপসংহরণ করতে পারেন, ভেতরে নিয়ে আসতে পারেন, মানুষের যিনি পারেন সেটা তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে কুর্মের যে বিশাল বৈচিত্র্য, প্রথম থেকে আরম্ভ করে তার প্রজননী ভূমিকা থেকে আরম্ভ করে, এবং কুর্মই পারে যে যে ইন্দ্রিয়কে ইন্দ্রিয়ে বশ হতে পারে, সেই ইন্দ্রিয়কে আবার
নিজের মধ্যে এনে স্থাপিত করা, এটা কূর্ম অবতারের প্রতীকে ভগবান বিষ্ণু প্রতিষ্ঠা করেছেন। আরও একটা কথা এখানে বলে দেওয়া দরকার, যেটা রেমিনেশেন্ট, সেটা বলা উচিত আমার, যে আজও কিন্তু আমরা কূর্ম অবতারকে কোনো না কোনোভাবে ধরে রেখেছি। এবং সেটা একটু রামেন্দ্রসুন্দর ত্রিবেদী যেটা বলেছিলেন, যে আমরা না প্রত্যেকটা আমাদের যে কোনো যে আচরণ, ধর্মের সঙ্গে যে আচরণগুলো যুক্ত আছে, তাকে আমরা কিন্তু খুব বড় করে দেখি, সাধারণভাবে দেখি না। ধরে যাক একটা পুজোর আগে যে পুষ্প শুদ্ধি করতে হয়, পুজোর আগে শঙ্খের জলকে শুদ্ধ করতে হয়, সেখানে একটা বড় বড় সব ব্যাপার, যে গঙ্গে চা যমুনায় বৈব সমস্ত নদীর জল আমরা যেন একত্র করে নিই, ঠিক সেইরকমভাবে পুজোর যে আসনটা শুদ্ধি করতে হয় সেইখানে একটা শ্লোক আছে, যে আমরা ছোট্ট জিনিসকে কত বড়ভাবে দেখি, কত সমাধির মতো করে দেখি, সেটা দেখার জিনিস হচ্ছে যে আসনটা যেটা পাতি এটা যেন সাধারণ কোনো আসন নয়, যে পুজোয় আমি বসছি, যে যজ্ঞ করতে আমি বসছি, তার আসনটা যে খুব সাধারণ নয়, সেটা কি, সেটা বলছেন যে ওই আসন শুদ্ধির মন্ত্রটা হলো এইরকম, পৃথ্বী ত্বয়া ধৃতা লৌকা, পৃথ্বী মানে পৃথিবীকে সম্বোধন করে বলছেন, পৃথ্বী ত্বয়া ধৃতা লোকা, সমস্ত লোককে তুমি ধারণ করে থাকো, দেবী ত্বং বিষ্ণুনা ধৃতা, আর হে দেবী, হে পৃথিবী দেবী, তোমাকে স্বয়ং বিষ্ণু কূর্মরূপে ধারণ করেছিলে, মাং চ ধারয়, অথবা এরকমও আছে ত্বং চ ধারয় মাং নিত্যম, অথবা মাং চ ধারয় ত্বং নিত্যম, তুমিও আমাকে সেইভাবে ধারণ করে রাখো, ত্বঞ্চ ধারয় মাং নিত্যম পবিত্রং কুরু চ আসন, এই আসনকে তুমি পবিত্র করো, যেভাবে বিষ্ণু বরা বিষ্ণু কূর্মরূপে তোমাকে ধারণ করেছিলেন, আমার এই আসনটাও সেই রকম স্থির হোক, যাতে আমি সেখানে কনসেন্ট্রেশন সেইভাবে আসতে পারে, সমাধি আসতে পারে, যে স্থিরতার মধ্যে আমাকেও তুমি সেইভাবে ধারণ করে রাখো। পুজোর আসনের মধ্যেও কিন্তু সেই কূর্মাশয়ের কথাটা কিন্তু এসে গেল, যেখানে পৃথিবী ধারণ করা রয়েছে।